ঈদকে সামনে রেখে রোজার শুরুর দিকেই জমে উঠেছে পাইকারি জুতার বাজার। রাজধানীর গুলিস্তানের পাইকারি জুতার বাজারে এখন সাজসজ্জব। তবে আমদানি করা জুতার আধিক্যে কোণঠাসা দেশীয় চামড়ায় প্রস্তুতকৃত পাদুকা শিল্প। দেশের অন্যতম বৃহৎ পাইকারি জুতার মার্কেট ঢাকা ট্রেড সেন্টারে ক্রেতা ও বিক্রেতাদের যেন হাত ছাড়ার সময় নেই। দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন খুচরা বিক্রেতারা। এই মার্কেট থেকে জুতা কিনে নিজ নিজ এলাকায় ঈদ উপলক্ষে বিক্রি করবেন দোকানিরা। তাই ব্যস্ততার শেষ নেই জুতা প্রস্তুতকারক ও আমদানিকারকদের। গুলিস্তানের পাদুকার অন্যতম পাইকারি বাজার ফুলবাড়িয়া ও বিআরটিসি সুপার মার্কেটেও একই ধরনের ব্যস্ততার চিত্র। গত দুই ঈদে করোনার কারণে বেচা কেনা ছিল না বললেই চলে। এবারের ঈদ তাই ব্যবসায়িকভাবে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ বিক্রেতাদের কাছে। গত বছরের তুলনায় এবং করোনাকালীন যে দুবছর গেছে দুই বছরের তুলনায় এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। আমরা যেগুলো মাল কিনছি কোয়ালিটিগুলো নতুন নতুন আসছে, কিন্তু বাজার ঊর্ধ্বমুখী নিম্নমুখী না। আমাদের খুচরা দোকানে একটু ভালোই আমাদের বেচা কিনা, আল্লাহর রহমতে বেচা কিনা খারাপ না। যেহেতু খুচরা বিক্রি করবো সেহেতু আমাদের কিনাই লাগবে সামনে রমজান ঈদ। তবে বিভিন্ন দেশ থেকে আমদানিতে প্রায় দ্বিগুণ করা হয়েছে শুল্ক, তাই ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকা চীনা জুতার দাম অন্যবারের তুলনায় অনেক বেশি। তবে দেশীয় চামড়ায় জুতা প্রস্তুতকারকরা আরও বেশি নাখোশ কাঁচামালের দাম বৃদ্ধিতে। আগামীতে দেশীয় পাদুকা শিল্প নিয়ে শঙ্কার কথা জানালেন তারা। একটা জুতা আমরা 300 টাকা বিক্রি করতাম আগে, এখন বর্তমানে সেটা 350-400 টাকা আমরা বিক্রি করতে হয়। ইন্ডিয়ানরা বাংলাদেশে এসে দেদারসে বিজনেস করতেছে, বাংলাদেশে এরা বিভিন্ন ফ্যাক্টরি খুলছে, এরা বিভিন্ন সুবিধা পাইতেছে। এরা প্লাস্টিকের জুতা তৈরি করার জন্য বাংলাদেশের যে চামড়া শিল্পের যে এত দশ চামড়া যে দামটা এত ইয়া হয়েছে, এর কারণই হচ্ছে এটা। পেস্টিং লাগে, সলিউশন লাগে, রাবার লাগে, বিভিন্ন সবগুলির দামই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এলুমিল হচ্ছে কাজ কারবার বিভিন্ন মেটালস, আমাদের দেশের শিল্পীরা উচিত ধ্বংস হয়ে যাবে। নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি হওয়া জুতা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিবেচনায় এসব বাজারজাত বন্ধে সরকারের কঠোর নজরদারি কামনা করেছেন অনেক ব্যবসায়ী। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।